50 ঊর্ধ্ব কামাল জীবনের শেষ বয়সে এসে তিনবার স্ট্রোক করেছেন, বাকশক্তিও কমে এসেছে, তবুও নিজের শেষ সম্বল হাতে গড়া রেস্টুরেন্টের সামনে অনেকটা অসহায় হয়ে বসে আছেন। 2017 সালে কামাল শিকদার রেস্টুরেন্টটি জমিসহ ভাড়া দিয়েছিলেন উকিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ বাবুলকে। কিন্তু ভাড়াটে বাবুল হঠাৎ করেই ওই জমিতে নিজের জায়গা আছে দাবি করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জায়গাগুলো নেওয়ার পরে আমি বাড়া দিছি ওনারে বাবুল গাঁরে। এখন আমি দোকান ফান দোকান বসে না ভরিয়ে আমি টালা মারছি, টালা মারার পরে উনি টালা খুলি না পারে সাতজন করছে, সাতজন করার পরে এখন যে আমার বারো দিচ্ছে না, জাগো উঠছে না, জাগো ছাড়ছে না। কামালের পরিবারের সদস্যরা দালিলিক প্রমাণ দেখিয়ে বলেন, মাসিক 4,000 টাকা ভাড়া এবং 1,00,000 টাকা জামানত সাপেক্ষে ওই রেস্টুরেন্টটি জায়গাসহ ভাড়া দেওয়া হয়েছিল। তার চুক্তি মেয়াদ শেষ হয়েছিল 2022 সালে, তো তিনি আরও 2 বছর ওভার ছিলেন। তিনি আমাকে ওই যে এই জায়গার কারণে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতেন এবং আমাকে বিভিন্ন মামলা তামলার কারণে মামলা তামলাতে তিনি আমাকে বহুভাবে জড়িত করে দিয়েছিল। মূলত সে এক বছর কি সামথিং 6 মাস ভাড়া দিয়েছিল। ভাড়া দেওয়ার পরে সে আমাদের সাথে বিভিন্ন মানে ভাড়া দিবে না বলে বিভিন্ন ধরনের চাইজামলা করে এবং এই জায়গা নিয়ে অনেক ঝামেলা হয়, যার কারণে আমার বাবা প্রায় 2 বার স্ট্রোক করে এবং 1 বার তিনি প্যারালাইজ ছিলেন। বললে এই ভাড়া তিনি আর 4 মাস মন ভাড়া দিয়ে আমি পুরো বাচ্চা লই এনে পড়া লেখা করা দিই আর বাচ্চাও তো লই এনে আর খেয়ার তোমার পাটাই বেলা সমস্যা দেয় ভাড়া খুঁজে তাহলে ভাড়া নদে 4 মাস দিলে এর পরে তো আর ফিরে দিই এ অফান এ অফমান রোদ তো আজ আমি বাবুল নামের ওই ব্যক্তি কতটুকু হোটেলটার মালিক, সে যদি হোটেলটার মালিক হয়ে থাকে তাহলে সে কামালউদ্দিন শিকদারকে 2 বছর যাবত দোকান ভাড়া দিচ্ছে কেন? এই জমিটা কাগজপত্র টোটাল ডকুমেন্ট মিলে সব কিছু জানি যে কামাল দেশিকদের, আমরা এলাকার লোক, অন্তত এই কামাল দেশিকদের এই জমি ব্যাপারে 2 বার স্টক করছে। এদিকে অভিযুক্ত বাবুলের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি চুক্তির বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। জমিসহ রেস্টুরেন্টটি ফেরত পেতে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছেন জমির প্রকৃত সত্তাধিকারী দাবিদার কামাল শিকদার। নিউজ ডেস্ক, টিটিএন।